हेलो माय फ्रेंड्स, आमार चैनले सबाई के वेलकम जानाच्छि। आज के आमी बानाबो भोगेर खिचुड़ी। जाराई कखनो भोग खेयेछेन तारा जानेन भोगेर खिचुड़ीर एकटा यूनिक टेस्ट आछे, आर सेटा बाड़ीर खिचुड़ीते आना खूबई कठिन। ठाकुर पुजोर भोगे जे डिवोशन आंतरिकता दिए बानानो हय आर तार साथे फूल धूप धूनोर गंध मिशे एकटा कि पवित्र टेस्ट एने देय खिचुड़ीते। आज के आमी भोगेर खिचुड़ीर खूब अथेंटिक एक्टा रेसिपि निये हाजिर होयेछी, जेटा एकदम जारा भोग बानान तादेर हेसेल थेके पावा। आपनारा बाड़ीते एभावे ट्राई करुन। आसछे पुजोय बा जन्माष्टमीते एटा भोग दिते पारेन, बा एमनिते बाड़ीते जदि हठात् करे भोगेर खिचुड़ीर टेस्ट पेते हय एटा चटपट बानिये फेलते पारेन। एर जन्य आमी निएछी 2 कप गोबिंदभोग चाल आर 2 कप सोना मुगेर डाल। चाल आर डालेर क्वांटिटीटा नीते हबे इक्वल। भोगेर खिचुड़ी बानाबार जोन्नो डालटा एकटु भालो क्वालिटीर होले भालो हय, ताते टेस्टटा खूब भालो आसे। प्रथमे डालटाके ना धुए आमरा शुकनो खोलाय एकटु भेजे नेब। खूब लाल करे किन्तु भाजबो ना, ताई जे पात्रे डालटा भाजबो सेटाके आगे गरम करे निये ताते डालटा दिए गैसटाके आस्ते करे एकटु भेजे नेब। काँचा डालेर जे एकटा बासंती कलर हय सेटा चेंज होये जस्ट एकटू डार्क होये जाबे एमन भावे भेजे नेब। बेशी कड़ा करे भाजले डाल सेद्ध होते समय नेय बेशी आर खिचुड़ीर टेस्टटाओ खराब होये जाय। एबारे चाल आर डालटाके धुए आमरा भिजिये राखब प्राय 2 घंटा मतो। प्रथमे कड़ाइते अल्प सर्षेर तेल दिए आमरा आलू आर फुलकपिटाके भेजे नेब। आलूटा पुरो सेद्ध हवा अब्दि भाजबो ना, बाट फुलकपिटा प्राय 80% होये जाबे एमन भावे भेजे नेब। भाजा होये गेले तुले नेब आर सरिये राखब। এখন কড়াইতে আরেকটু সর্ষের তেল গরম করে দিয়ে দেব ফোড়ন। দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আমি না ফাটিয়েই দিচ্ছি, আর দিচ্ছি 1 চামচ গোটা জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে যখন কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটু ভেজে নিয়ে ঢাকাচাপা দিয়ে দেব যাতে টমেটোটা একদম গলে যায়। টমেটোটা নরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা। আমি এখানে 1/2 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো অল্প একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। মশলাটা একটু বুঝে দেবেন, আপনাদের যদি চাল ডাল বেশি হয় সেই মতো দিতে হবে। মোট কথা ভোগের খিচুড়ি খুব স্পাইসি হয় না, আবার একেবারে ফ্যাকাশেও হয় না। মশলাটায় এবার দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ আদা বাটা। আদা বাটা মশলার থেকে একটু বেশি পড়বে এই রান্নায়। এখন সব কিছু মিশিয়ে নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল ছেড়ে দিলে আমরা এর মধ্যে চাল আর ডালটাকে ভালো করে ঝোল ঝরিয়ে দিয়ে দেব। মশলাটার সাথে মাখিয়ে নেব আর একটু ভেজে নেব। একটা চিটচিটে আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছেন, এর মানে এটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এখন এর মধ্যে আমরা পরিমাণ মতো গরম জল দেব যাতে চাল ডালটা মোটামুটি ডুবে যায়। স্বাদ মতো নুন দিয়ে দেব আর মিশিয়ে নেব। গ্যাসটাকে একদম আস্তে করে এবার এটা সেদ্ধ হতে দেব। ভোগের খিচুড়ির যে কনসিস্টেন্সিটা আসে, মানে যে একটা মাখো মাখো ভাব থাকে, সেটার মেন ট্রিক হলো জলটাকে একবারে না দেওয়া। চাল ডালটা একটু সেদ্ধ হলে পর জলটা টেনে গেলে আরও জল লাগবে কি না সেটা বুঝে আর একটু করে জল মেশাতে থাকতে হয়। একেবারেই প্রচুর জল দিয়ে দিলে টেস্টটা নষ্ট হয়ে যায়, মাখো মাখো ভাবটা তো আসবেই না আর পানসে হয়ে যাবে। ভোগের খিচুড়ি যারা বানান তারা বলেন এখানে ডালটা সেদ্ধ করাটাও কিন্তু আরেকটা ট্রিক। ডালটা পুরো গলে মিহি হয়ে যাবে না, আবার মুখে লাগবে এমন হলেও চলবে না। পুরো গলে গেলে এই খিচুড়ির মজাটা থাকবে না, তাই কিছুক্ষণ পর পর ঢাকা খুলে একটু নেড়ে নিতে হবে আর জল মেশাবার প্রয়োজন থাকলে অল্প অল্প করে মেশাতে থাকতে হবে। এখন ফাইনালি একবার দেখে নেব, আমাদের খিচুড়িটা হয়ে এসছে। দেখুন চালটা গলে গেছে, ডালটা সেদ্ধ হয়ে গেছে কিন্তু পুরো গলে যায়নি। জলটা যা আছে খিচুড়ি একটু বসলে পর আরেকটু টেনে যাবে। এখন আমি এতে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি।
ফুলকপি খুব নরম হয়, তাই আগে দিলে ফুলকপি পুরো গলে যাবে আর খুঁজেই পাওয়া যাবে না। তাই খিচুড়ি সেদ্ধ হয়ে গিয়ে নামাবার জাস্ট আগে দিতে হবে। একটু চিনি দিচ্ছি আর দিচ্ছি ভাজা মশলা। এতে আছে শুকনো লাল লঙ্কা, গোটা সাদা জিরে, এলাচ, দারচিনি আর লবঙ্গ। এগুলো আমি শুকনো খোলায় নেড়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এই ভাজা মশলাটা খিচুড়িতে খুব ভালো লাগে। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। সব কিছু আরেকবার মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবারে এটাকে 6 থেকে 7 মিনিট এভাবেই ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ঘি ভাজা মশলার গন্ধটা খিচুড়িতে মিশে যায়। তারপর আমরা এটা পরিবেশন করব। তাহলে দেখলেন তো কিভাবে ঠাকুর পুজোর ভোগের খিচুড়ি বানানো হয়। আপনারা বাড়িতে এটা ট্রাই করুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। সঙ্গে যদি নিরামিষ আলুর দম লাগে তার ভিডিওর লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। যদি আপনাদের কিছু সাজেশন থাকে এই ভিডিও নিয়ে বা কিছু প্রশ্ন থাকে আমায় কমেন্ট বক্সে লিখে জানান। কোনো রেসিপির রিকোয়েস্ট থাকলেও আমাকে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিলাম, বাই।